আসসালামু আলাইকুম। কাঁথা সেলাইয়ের একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি খাদিজা। সাধারণ এই কাঁথা সেলাই দিয়েও যে চমৎকার ডিজাইন তৈরি করে ফেলা যায়, তাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। কাঁথা স্টিচের একটি লাইন আমার করা হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় লাইনটি শুরু করব। দ্বিতীয় লাইনটি শুরু করব প্রথম লাইনের যে গ্যাপটি রয়েছে সেখান থেকে। আগের সেলাইয়ের গ্যাপে গ্যাপে প্রত্যেকটি সেলাই আমার করে নিতে হবে। এই সেলাইয়ের গ্যাপে থাকবে এই সেলাইটি, এই সেলাইয়ের গ্যাপে থাকবে এই সেলাইটি, এই সেলাইটি, তারপরে এইভাবে আমি পাঁচটা লাইন করে নিব। ঠিক এই সেলাইটির আগে এসে আমি সুতিকে নিচে নামিয়ে দিচ্ছি। আমার এই সেলাইটিও এই সেলাইটির গ্যাপে রয়েছে, প্রত্যেকটি সেলাই আগের সেলাইয়ের গ্যাপে গ্যাপে রয়েছে। এইভাবে আমি পাঁচটি লাইন করে নেব। পাঁচটি লাইনে সেলাই করা হয়ে গেছে, এখন আমি সুতা পেঁচিয়ে ডিজাইনটি তৈরি করে নেব। আমি কিভাবে সুতা পেঁচিয়ে ডিজাইনটি তৈরি করছি আপনারা লক্ষ্য করুন। প্রতিটি সেলাইয়ের গ্যাপে দিয়ে আমি পাঁচটি লাইন করে নিয়েছি, এখন পরবর্তীতে সুতা পেঁচিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ডিজাইনটি তৈরি করে নিব। সুইটাকে আমি এক পাশ থেকে, সেলাইয়ের এক পাশ থেকে আমি সুইটাকে উপরে তুলে নিচ্ছি। আর আর যতগুলো সুতা আছে আমি সবগুলো সুতাকে উপরে তুলে নিচ্ছি। এবার আমি এই সেলাই থেকে একটা সেলাই পিছন দিক থেকে সুতাকে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি আবারও একটি সেলাই পেছন থেকে সুতাটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। সুতাটাকে খুব বেশি জোরে টানা যাবে না, হালকা হাতে টেনে ডিজাইনটি করতে হবে।
প্রথমবার সুতা পেঁচিয়ে বুননটি করা হয়ে গিয়েছে, এখন আমি তৃতীয়বারের মতো আবারও বুনন করে নিব। সুতাকে আমি উপরে তুলে নিচ্ছি। এই সেলাইটির ভিতর দিয়ে নিয়ে এভাবে আমি সুতাটাকে ঘুরিয়ে নিচ্ছি। সাধারণ কাঁথা সেলাই দিয়ে চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এমন চমৎকার সব সেলাইয়ের টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অল এ দিয়ে দিবেন। আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। কাঁথা স্টিচের এই ডিজাইনগুলো দিয়ে শুধু যে কাঁথাই তৈরি করতে হবে তা কিন্তু না, বেডশিট, কুশন কাভার, ড্রেসের ওড়না কিংবা ড্রেসে আমরা বর্ডার হিসেবে এই সেলাইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। কেমন লেগেছে আমার ডিজাইনটি? ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। হাজির হব পরবর্তী নতুন কোনো সেলাইয়ের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।